সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা অনেকগুলো দিন পর তোমাদের সাথে একটা ডেলি রুটিনের ব্লগ শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যেটা আমার প্রথমেই কাজ থাকে সেটা হচ্ছে মুখে চোখে জল দেওয়ার পর রান্নাঘরে চলে আসা টিফিন বানানোর জন্য যেহেতু বয়ারে সবাই ডিউটি যাবে খাওয়া দাওয়া করে সেই জন্য আর ওরা যেহেতু দশটার মধ্যে ডিউটি চলে যায় তাই সকাল সকাল উঠে আমি প্রথমে এই কাজটাই ছেড়ে নিই আর সকালে ভেবে রেখেছি একটু তোমার ব্রেড টোস্ট বানাবো তার জন্য ব্রেডটাকে পেরে নিলাম আর ওইদিকে ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর এই আমি দিনটাও ফেটিয়ে নিয়েছিলাম তো যাই হোক চলো সারাদিন কী কী করতে থাকি না থাকি সবটা শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে তো চলো দেখতে থাকো আর কোয়ার্টারে আসার পর প্রায় দিনই একা একাই আমার সময়গুলো কাটে সারা সারাদিনটা যেহেতু ওরা ডিউটি চলে যাওয়ার পর এই টুকিটাকি কাজকর্ম রান্নাবান্না এগুলোর মধ্যে দিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এই কোয়ার্টারে আসার পর না আমার লাইফটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে কারণ একা থাকতে আমি সত্যি কথা বলতে একদমই পছন্দ করি না বাট এখন একা একাই থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণ মরসৃম হয় একটুও ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে না আবার পরক্ষণেই ভাবি যে এখানেই আমাকে অভ্যাস করে নিতে হবে যেহেতু আমি এখন থেকে এখানেই থাকবো ওই জন্য তো দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে তারপর আমার যে টুকিটাকি আরও কাজকর্মগুলো থাকে যেমন ঝাঁট দেওয়া তারপর ওদেরকে খেতে দেওয়ার পর যে বাসনপত্রগুলো ধোয়া থাকে ওগুলো সমস্ত কিছু করে বাসি কাজগুলো আমি কমপ্লিট করে নেওয়ার পর স্নান ট্যান করে পুজোটাও করে নিলাম দেন তারপর আবার চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি আমার জন্য ব্রেড টোস্ট বানিয়ে লাম আর দেখবে ব্রেড টোস্ট যদি একটু গরম গরম খাওয়া হয় না তাহলে একটু বেশিই ভালো লাগে এইদিকে আমি কিছু কাঁচা কলা কেটে নিলাম সেগুলোকে একটু সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি একটু আলু দিয়ে মেখে একটু কলার বড়া করে ভাবছি আর এগুলো গরম থাকে না খেতে বেশ মুচমুচে লাগে এদিকে সিটিটাও পড়ে গেছে বন্ধ করে দিলাম তো যাই হোক চলো দেখতে থাকুন জামা কাপড় জামা কাপড় মেলে দেওয়ার পর আমি সোজা চলেছি রান্নাঘরে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম কুকারে আর আমি ও সকালে যেহেতু মাছগুলো এনে দিয়ে গিয়েছিলো ডিউটি যাওয়ার আগে তো মাছগুলোকে না ভালো করে বেছে এ ধুয়ে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একদিকে দেখো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আর আমি জামা কাপড়গুলো মেলতে যাওয়ার আগে কাঁচা কলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ওটা বড়া বানাবো আর এরকম যদি গরম গরম কাঁচা কলার বড়া যদি গরম ভাতে খাওয়া হয় না তাহলে ভীষণ ভালো লাগে তো পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো ধনে পাতা একটু জিরে এই সমস্ত দিয়ে আমি কিন্তু কলাটাকে মেখে নিয়েছিলাম তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে দেখবে খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক এখন আমি রান্না করতে করতে দেখছি কারেন্টটা চলে গেছে ফুল টু অন্ধকার লাইট জ্বালিয়ে তোমাদেরকে আমি দেখালাম আরে দেখো রুমটা দেখো অন্ধকার আমার এই ফ্রাই প্যানটা জানো তো একটা প্রবলেম হয়ে গেছে মানে এই যে গোটা প্যানটা দেখছো হুম ফ্রাই প্যানটা তো ওই গোটাটাই চেল তেলটা না ছড়িয়ে না এক জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে তেলটা কেন কি জানি কেন যে এরকম হচ্ছে বুঝতেই পারছি না তাই এভাবেই দিতে হচ্ছে কি আর করা যাবে বলো আর তোমরা কিন্তু এইভাবে কলার বড়া বানিয়েও দেখবে খেতে খুব টেস্টি হয় আর খুব মুচমুচেও হয় জানো তোমরা বানিয়েও দেখবে খেতে খুব সুন্দর লাগে এই রেসিপিটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি মাকে জিজ্ঞাসা করতাম যে মা খেতে ভালো লাগবে তখন বলতো মা যে তুই একবার খেয়ে দেখ না যে খুব সুন্দর লাগে তো তখন থেকে আমার কিন্তু এটা ভীষণ প্রিয় হয়ে গেছে তো যাই হোক তোমরাও বানিয়েও দেখবে ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে আর কিরণও খুব পছন্দ করে জানো তো ওইদিকে দিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমার কিন্তু চাটনিটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে রান্না করতে করতে না কারেন্টটা যেহেতু পালিয়ে গিয়েছিল আর মোটামুটি এক ঘন্টার ওপরে কিন্তু কারেন্টই আসেনি আমি কিন্তু ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রান্না করছিলাম তো দেখো আমার কিন্তু একটা জায়গায় মিস হয়ে গেছে সেটা কি বলো তো সেই ভুলটা হলো আমি মাছগুলোতে কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখতে ভুলে গেছি গরম তেলে মাছগুলো যখন ছাড়ে না তখন তেলের যে আওয়াজ ওই আওয়াজটা দেখে আমার কিন্তু ভীষণ ভয় লাগে মানে ওই যে তেল ছিটকে যদি চলে আসে একবার তাহলেই ব্যাস একবার তো কী হয়েছিল একবার না গরম তেল ছিটকে এসে কিন্তু আমার এই চোখের নিচটাই মানে লেগে গিয়েছিল এই কিছুদিন আগেই বটে তো আমার এই চোখের এই নিচেরটা না একটু দাগও হয়ে গেছে এখনও পর্যন্ত দাগটা যায়নি জানো তো তো আমি এই মাছগুলো দিয়ে একটু টমেটো দিয়ে আলু দিয়ে একটু টকটক করে ঝোল বানাবো ব্যাস তো আমার মোটামুটি অনেকটাই রান্না কমপ্লিট শুধুমাত্র এইটা হয়ে গেলেই হয়ে যাবে তো আজ দুপুরে কিরণ খেতে আসবে বলে যে তার জন্য আরও বেশি করে অনেক কিছুই রান্নাবান্না করছি আসলে কি হয় যেন তো একা একাই থাকি তো কি হয় খুব বেশি রান্নাবান্না করতে ইচ্ছে করে না মানে হালকা পাল্টার মধ্যেই কিন্তু আমি রান্নাবান্না করে খেয়ে নিই দিকে মাছগুলো যখন ধুচ্ছিলাম তখন দেখলাম মাছের মধ্যে দু তিনটে মাছের মধ্যে অল্প মতো ডিম বেরিয়েছে তো সেই ডিমের বড়া একটু করে দিলাম কিরণকে ওটাই ও আর আমি দুজনে মিলে ভাগ করেই নেব তো ও যেহেতু ডিউটি থেকে চলে এসেছিলো তো আমার দেখো সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট আর দুজনে মিলেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আজকে মেনুতে ছিল মেনুতে ছিল আজ টমেটো দিয়ে আলু দিয়ে মাছের টক ঝোল ছিল কাঁচা কলার বড়া মুচমুচে করে আর ডিমের বড়া বেশ এইটুকুই তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর ও বলো খুব সুন্দর হয়েছে মাঝে মধ্যে এরকম প্রশংসা শুনতে বরের মুখ থেকে বেশ ভালোই লাগে কি বলো বন্ধুরা তো যাই হোক সন্ধ্যাবেলা আমরা সাজগোজ করে একটু যাব বাইরের দিকে ঘুরতে ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে চলে আসবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ চলো সকলকে টাটা